আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ভিডিওটি হচ্ছে কীভাবে আপনারা ফেসবুকে আনলিমিটেড ওয়ার্ক প্লাস অ্যাড করবেন। এরপর তার জন্য আপনাদের প্রোফাইলে যেতে হবে। প্রোফাইল ওয়েট ক্লিক করছি, দেখেন আমাদের প্রোফাইলে চলে এসেছে। প্রোফাইলে আসার পর এই নিচে আপনারা দেখতে পাচ্ছেন এডিট পাবলিক ডিটেলস, এখানে ক্লিক করবেন। এডিট পাবলিক ডিটেলস ক্লিক করার পর আপনারা লোড লোড হচ্ছে, এখন আপনারা এই ডিটেলসের পাশে এডিট একটি অপশন দেখতে পাচ্ছেন। এই ডিটেলসের পাশের এখানে ক্লিক করবেন। সরি, এডিটে ক্লিক করার পর এখানে এড ওয়ার্কের একটি অপশন দেখতে পাচ্ছেন, এটি এড ওয়ার্ক, এখানে ক্লিক করবেন। লোড হচ্ছে, এখানে মধ্যে আপনার ওয়ার্ক প্লেসের নাম লিখবেন। যেমন আমি একটি লিখছি ইউটিউব, সরি ইউটিউব, এই দেখেন অনেক অপশন চলে আসবে। ইউটিউব দেখেন, আমি ইউটিউবে জাস্ট ক্লিক করলাম, আমার ওয়ার্ক প্লেস ইউটিউব সিলেক্ট হয়ে গেছে। এবং এখানে আমি সেভ ক্লিক করব, সেভ, এই সেভে ক্লিক করছি, সেভ হয়ে যাচ্ছে। এখন আপনি চাইলে এটা নিউজ ফিডে শো করাতে পারবেন। এখানে সাবমিটে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করলাম। এখন আপনারা ওয়ার্ক ও সেভ ক্লিক করবেন। এই নিচে দেখতে পাচ্ছেন এই সেভে, এই দেখেন আমাদের ওয়ার্ক অ্যাট ইউটিউব, এটি সেভ হয়ে যাবে। এই দেখেন ওয়ার্ক অ্যাট ইউটিউব হয়ে গেছে। সেই প্রোফাইলে গিয়ে আপনাদের দেখাচ্ছি, এই দেখেন আমাদের ওয়ার্ক অ্যাট ইউটিউব সেভ হয়ে গেছে, মানে শো করতেছে। এখন আপনি চাইলে আরও একটি এড করতে পারবেন। এড করার জন্য আপনারা সেম অ্যাগেন এডিট অপশনে যাবেন, এডিট প্রোফাইল ডিটেলসে যাওয়ার পরে এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর ওয়েট, এগেন এই এড ওয়ার্কে ক্লিক করবেন। এখান থেকে একটি ওয়ার্ক প্লেসের নাম সিলেক্ট করে দিবেন। আমি যেমন এখন সিলেক্ট করব ফেসবুক, ফেসবুক, এই দেখেন ফেসবুকের অনেক অপশন আছে, আমি ফেসবুক এটা সিলেক্ট করে দিলাম। দেখেন ওয়ার্ক প্লাস ফেসবুক এটা সেভ হয়ে যাবে। সেভ এখন সাবমিট করলে আমার নিউজ ফিডে শো করবে, তাই সাবমিট করে দিচ্ছি। এখন এই সেভ অপশনে ক্লিক করব, আমার এই দুটি ওয়ার্ক প্লাস সেভ হয়ে যাবে। এই দেখেন আমি প্রোফাইলে এসেছি, এখন রিলোড দিচ্ছি। এই দেখেন আমার ওয়ার্ক প্লাস সেভ হয়ে গেছে। যেমন ওয়ার্কস অ্যাট ফেসবুক, ওয়ার্কস অ্যাট ইউটিউব, আমি তো দুটি অ্যাড করে দেখাচ্ছি। আপনি একটি চাইলে একটু অ্যাড করতে পারবেন, চাইলে দুটি অ্যাড করতে পারেন, আনলিমিটেড। আপনি যতটি চাইবেন ততটি ওয়ার্ক অ্যাড, মানে ওয়ার্ক প্লেস অ্যাড করতে পারবেন। আজকের আমাদের ভিডিওটি এই পর্যন্ত ছিল। ভিডিওটি কেমন হয়েছে লাইক কমেন্ট করে জানাবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফিজ।